আচ্ছা তাহলে শুরু করি। আচ্ছা আমি তোমাদের কিছুদিন আগে কিন্তু এটা ক্লাস নিয়েছি একটা, তারপরে তোমাদের ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্ন আসবে, তোমাদের ইসিজি ধরবে, ইসিজি থাকবেই, কিন্তু একটা দেখবা যে অ্যাডাল্ট পপুলেশন ইসিজি তোমাদের পরীক্ষা দেবেই, এটা দিয়ে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করবে এবং এটা না পারলে কিন্তু পরীক্ষা পাস করবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। লং প্রশ্ন আসতে পারে, যে কোনো তোমাদের লং কেস, শর্ট কেস, মাইটাল স্টোন ভালভুলার হার্ট ডিজিজ মেইনলি, সেখানে দেখবে যে সাথে যদি এফ মিস করো তাহলে কিন্তু তোমাদের সেখানে তোমাদের পরীক্ষা ফেল করে দেবে। অতএব অ্যাট্রাল ফিব্রিলেশন এটা একটা মোটামুটি এটা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা সাবজেক্ট, কিন্তু তোমাদের জন্য মোটামুটি পরীক্ষা পাস করার জন্য আর যখন জানার ক্ষেত্রে ভিন্ন হয়েছি, পরীক্ষায় পাস করার জন্য ইসিজি, ইসিজি দিয়ে এটা মোটামুটি শুরু হবে। লং কেজে তোমাদের শুরু হবে তোমাদের ভালভুলার হার্ট ডিজিজ, মেনলি মাইটাল ভালভুলার ডিজিজ এর সাথে তারপর এফ আছে, অ্যাট্রাল তোমার এসডি সঙ্গে অনেক সময় থাকে, সেগুলো লং কেজ থাকতে পারে, শর্ট কেজ থাকতে পারে, তোমাদের কেচের সঙ্গেও তোমাদের এদের থাকে। আর লং কেস শর্ট শর্ট নোট বা যে কোনো প্রশ্ন অ্যাটিকুলেশনের রিলেটেড তো প্রশ্নগুলো আসতে পারে, এবং এটা ফ্রিকোয়েন্টলি মেনলি তোমাদের পরীক্ষায় যে কোনো কিছু ধরবি, যে কোনো একটা জিনিস ধরবি। তা দিস ইজ নর্মাল সাইনাস রিদম, তোমরা এটা সবাই আগে দেখছো, নর্মালি হার্টের আপার চেম্বার, লোয়ার চেম্বার, লেফট অ্যাট্রিয়াম, দেখো এটা রাইট অ্যাট্রিয়াম, নর্মালি সাইনাস নোট থেকে ইম্পালস তৈরি হয়ে তোমার লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, তোমার ব্যাকম্যান বান্ডেল দিয়ে লেফট সাইডে চলে যায়, এবং লেফট সাইডে মেনলি কি আছে, পালমোনারি ভেইন আছে, এবং চারটে পালমোনারি ভেইন, এই যে দুটা দেখো এটা রাইট সাইডের, রাইট সুপিরিয়র, রাইট ইনফিরিয়র, এটা জাস্ট সুপিরিয়র ভেনাকে পাশের সাথে লাগানো, রাইট অ্যাট্রিয়ামের সাথে, এটা তো মেনলি এখানে আর্টলো থাকে, হার্টের পিছনে থাকে, এবং এর পিছনে থাকে ইসোফেগাস থাকে। এই জন্য তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের এখন যে মেনলি তার মেনলি 90% পালমোনারি তোমার ফোকাস ইজ দি পিভি পোটেনশিয়াল, বলে পালমোনারি ভেইন পোটেনশিয়াল অ্যারাইজ ফ্রম দি পালমোনারি ভেইন, পালমোনারি ভেইনের চারটে ভেইন, রাইট সুপিরিয়র, রাইট ইনফিরিয়র, লেফট সুপিরিয়র, লেফট ইনফিরিয়র, এটা হলো অ্যাপেন্ডিক্স, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স, ইনফিরিয়রটা পিছনে আছে, পিছনের ওয়াল থেকে মেনলি এই চারটে ভেইন থেকে মেনলি 90% ক্ষেত্রে ইনলেন তোমার তোমার নন ভালভুলার এফ যেগুলো সেগুলো মোটামুটি পালমোনারি ভেইন থেকে মেনলি অরিজিনেট হয়, পালমোনারি ভেইন গুলো থাকে পিছনে। এই জন্য এই রাইট সুপিরিয়র দেখায় না, এটা মনে হবে তোমার যদি শুধু আইসোলেটেড এখান থেকে আসে, অন্য ভেন থেকে না আসে, তাহলে লুকস লাইক সাইনাস এর মতো আসবে, অর্গানাইজ পিএফ গুলো থাকতে পারবে। যদি চারটে ভেন থেকে আসে তখন ভেরি ইরেগুলার ইরেগুলার চলে আসে, ডিপেন্ড যে কতগুলো ভেন থেকে, কতগুলো ভেন থেকে আসছে তার উপর নির্ভর করে তোমার ফ্লাটার ওয়েভ গুলো না ফিব্রিলেটরি ওয়েভ গুলো নির্ভর করে। এই দেখো, এই দেখুন, এখন সাইনাস নোড থেকে আসতেছে না, ইট অ্যারাইজেস ফ্রম দি পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন থেকে লেফট সুপিরিয়র, লেফট ইনফিরিয়র, রাইট সুপিরিয়র, রাইট ইনফিরিয়র, ভেইন থেকে ইরেগুলারলি ইরেগুলার, একটা ক্যাওটিক হিসাব থাকে, ইরেগুলার ইরেগুলার ফ্রম, এবং এটা ইরেগুলার ইরেগুলার, ভেন্টিকুলার রেট সাধারণত ভেরি ফাস্ট থাকে, তাকে বলে ফাস্ট ভেন্টিকুলার রেট, যদি স্লো থাকে স্লো ভেন্টিকুলার রেট, পিএফ সাধারণত রিপ্লেস বাই ফিব্রিলেটরি ওয়েভ, এটা মোটামুটি ইরেগুলার ইরেগুলার, সবাই জানো ইসিজি দিলে ইরেগুলার ইরেগুলার, নো পিওএ, পিওএ ইজ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি ওয়েভ, এগুলোর মোটামুটি পরীক্ষায় তোমাদের ইসিজি দিলে এটা তোমাদেরকে জানতে হবে। দেখো আসছে সঙ্গে সঙ্গে কি দিয়ে, এবি নোট দিয়ে, কিন্তু এই এবি নোটটাই মেইনলি প্রোটেক্টিভ, বিকজ এবি নোটের কন্ডাকশন প্রপার্টি ইজ ডিক্রিমেন্টাল, সো ইট প্রিভেন্ট দি অ্যাট্রিয়াল ডেট অ্যারাউন্ড 300 থেকে 400 ডেটে আসে, এই অ্যাট্রিয়া এখানে ব্লক করে দেয়, ব্লক করে দিলে পরে এই স্লো ভেন্টিকুলার ডেট দেখো আসে, সবগুলো আসছে না, মাঝে মাঝে ভেন্টিকুলার আসতেছে, এই অ্যাট্রিয়া যত বেশি কন্ডাক্ট বেশি করবে তত ভেন্টিকুলার রেট তত ফাস্ট হবে, তাই এটাই এই বিনোয়েড এখানে প্রোটেকশন হিসেবে কাজ করে। না হলে তোমার প্রত্যেক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আসলেই অ যদি সব ডেট চলে যেত ভেন্টিকালে, তাহলে এটা হলো ভেন্টিকুলার ফ্লাটার ফিব্রিলেশন ডেভেলপ করে দিত। এই জন্য তোমার ইসিজিতে ইরেগুলার ইরেগুলার, তারপরে তোমার কি থাকবে, পিওএফ থাকবে না, রিপ্লেস বাই ফিব্রিলেটরি ওয়েভ, এক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্সিয়েশন থাকতে পারে, এএফ এর সঙ্গে যদি এই বান্ডেজ ব্লক ব্লক হয়ে যায় বেশি হাই রেটের জন্য, তাহলে কি হয়ে গেলো ওয়াইড থাকতে পারে, সেই ক্ষেত্রে বলে তোমার অ্যাভারেন্সি বলে বা অ্যাশম্যান ফেনোমেনন বলে যে কোনো বান্ডেল রাইট আর লেফট বান্ডেল যদি ব্লক হয় সেই ক্ষেত্রে তোমার সেই বান্ডেল ব্লক হবে। আর যদি পেশেন্টের এখানে একটা অ্যাক্সোসির পাথ অথবা এখানে একটা অ্যাক্সোসির পাথ হয়ে থাকে, তাহলে যাবে নর্মাল এবি নোটই যাবে, সে ন্যারো হবে, আর যদি অ্যাক্সোসির পাথ হয়ে যায় সেটা হবে ওয়াইড, তাহলে কিছু কিছু হবে ন্যারো এবং কিছু কিছু ওয়াইড, মানে উইথ গুলো ন্যারো, কিছু কিছু উইথ এবং কিছু কিছু থাকবে মোটা, এবং কিছু কিছু চিকুন, ইরেগুলার ইরেগুলার,
looks like ventricular polymorphic VD, but it is atrial fibrillation with accessory pathway or pre-accession F. এটাও কিন্তু তোমাদের অনেক ডিসকাশন হচ্ছে এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় দেওয়া হতে পারে. লুকস লাইক পলিমরফিক ভিডি, কিন্তু ক্যারেক্টারিস্টিক হবে যেটা এভিনোড দিয়ে যাবে, টিওএস কমপ্লেক্স ন্যারো, দোজ হু গোস টু দি অ্যাক্সিলারি পাথওয়ে, ভেন্ট্রিকল ইজ ডাইরেক্টলি প্রিএক্সাইটেড, সেগুলো ওয়াইড হবে. তাহলে ওয়াইড ন্যারো কমপ্লেক্স কিছু 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 ওয়াইড কমপ্লেক্স রেগুলারলি ইরেগুলার, তাহলে এটা বলল প্রিএক্সাইটেড এফ বলা হয়। আর যদি ন্যারো কমপ্লেক্স থাকে তাকে বলে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেট যদি 100 এর বেশি হয় তাকে বলে ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট, রেট যদি 100 এর নিচে থাকে তাকে বলি আমরা স্লো ভেন্ট্রিকুলার রেট। এটা তোমার হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এর মোটামুটি। আর অ্যাক্সিলারি পাথওয়ে থাকলে পারে ইরেগুলার ইরেগুলার, কিছু কিছু ওয়াইড, কিছু কিছু ন্যারো এবং ইরেগুলারলি ইরেগুলার থাকবে, এবং ফিব্রিলেটরি ওয়েভ থাকবে, পি ওয়েভ দেখা যাবে না। নরমাল একটা ইসিজি এখানে দেখাচ্ছি, দেখো আমাদের একটা ইসিজি ইরেগুলারলি পরীক্ষার জন্য একটা ইসিজি দিতে পারে, ইরেগুলারলি ইরেগুলার, ইরেগুলার ইরেগুলার, লুকস লাইক ফ্লাটার মনে হয়, কিন্তু দিস ইজ অর্গানাইজ, পি ওয়েভ গুলো মোর অর্গানাইজ। যদি বলছে যদি একটা ভেইন থেকে আসে বা দুটো ভেইন থেকে আসে, পি ওয়েভ গুলো ভালো বোঝা যায়। আর যদি পি ওয়েভ গুলো যদি সবগুলো ভেইন থেকে আসে, এগুলো লুকস লাইক একটা ফ্লাটার ওয়েভ, ফিব্রিলেটরি ওয়েভ থাকবে। ইরেগুলার ইরেগুলার পাইলে মোস্ট লাইকলি সেটা বলাই ভালো যে ন্যারো কমপ্লেক্স। আর ফ্লাটার ওয়েভ গুলো থাকলে একেবারে টিপিক্যাল থাকবে, শর্ট অফ দ্য অ্যাপিয়ারেন্স, এবং সেগুলো ফিক্সড ব্লক থাকে, ইউজুয়ালি তোমার ভেরিয়েবল ব্লক থাকতে পারে। তো ফিক্সড ব্লক যদি পাও সেক্ষেত্রে যদি এরকম অর্গানাইজড ওয়েভ পাও, তোমার শর্ট অফ দ্য অ্যাপিয়ারেন্স পাও, সেক্ষেত্রে তোমার ফ্লাটার বলতে পারো। মোস্ট লাইকলি তোমার ইরেগুলার ইরেগুলার ন্যারো কমপ্লেক্স, সেক্ষেত্রে তোমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দিস ইজ ভেন্ট্রিকুলার রেট ইজ ফার্স্ট। এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন 1/3 অফ দি অল যত ডিসচার্জ পেশেন্ট হাসপাতালে হয়, 34% পেশেন্ট মেনলি আরিদমিয়া মেনলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো এটা নিয়ে মেনলি অল সেমিনার সিম্পোজিয়াম সব কিছুই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কারণ একটা বার্ডেন, যত এজ বাড়বে ততই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের চান্স ততই বেশি। আমাদের দেশে যেমন ভালভুলার এফ, আর ওদের দেশে নন ভালভুলার ওয়েভ, নন ভালভুলার ওয়েভ ওদের দেশে অনেক বেশি, আমাদের দেশে আছে কিন্তু আমাদের দেশে বেশি আমাদের ভালভুলার এফ, যেহেতু মাইটাল স্টেনোসিস মাইটাল ভালভুলার ডিজিজ আছে, আমাদের দেশে ভালভুলার এফ আমাদের দেশে অনেক বেশি। আর বাকি রেস্ট অফ যেগুলো আছে 10% যেগুলো থেকে 9% সিক্স হ্যান্ড সিন্ড্রোম, আর 18% বানলো আনএক্সপেসাইড, এগুলো মোটামুটি একটা তোমার ডাটা একটা। খেয়াল করো মাইটাল অ্যানোলাস, এটা হলো টাইকাসমিন অ্যানোলাস, এটা হলো তোমার সিটিআই লাইন বলে এটাকে, ক্যাবো ইনফিউরিয়র ভেনা ক্যাভা, হলো ক্যাবো ট্রাইকাসমিন বল, ক্যাবো ট্রাইকাসমিন ইথমাস, তাহলে ইথমাস ডিপেন্ডেন্ট, এখান থেকে ইথমাস দিয়ে সেপ্টাম দিয়ে উপরে যায়, আবার তোমার ফ্রি ওয়াল দিয়ে আবার চলে আসতেছে, তাহলে এটা হলো কাউন্টার ক্লোকওয়াইজ ফ্লাটার। কাউন্টার এই যে এক চক্কর দিল, দুই চক্কর, তিন চক্কর, তিন চক্কর সময় একটা ভেন্টিকুলার যাচ্ছে, তো এই যে মানে সবগুলো কিন্তু ভেন্টিকুলার যাচ্ছে না, এই জন্য ফিক্সড ব্লক থাকে। দেখো 3:1, 4:1 এইভাবে অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল রেট এবং কিছু কিছু ভেন্টিকুলার যাবে, ভেন্টিকুলার যায় অ্যাট্রিয়াল রেট, ইউজুয়ালি মেনলি তোমার ফিক্সড ব্লক থাকে, শর্ট অফ দ্য অ্যাপিয়ারেন্স, এবং এটা যদি এইভাবে যাচ্ছে তাহলে কাউন্টার ক্লোকওয়াইজ, আর এইভাবে গেলে ক্লোকওয়াইজ ফ্লাটার, এগুলো টাইপ 1 ফ্লাটার বলে বা ইথমাস ডিপেন্ডেন্ট ফ্লাটার। এগুলো চিকিৎসার জন্য ভেরি ইজি, আমরা যে ফ্লাটার যে লাইক ক্যাথেটার দেখছো যে ইথমাসটা যদি আমরা এখান থেকে আপডেট করে দিই, একটা লাইন টেনে দিই, লাইনটা ব্লক করে দিই, তাহলে ফ্লাটার বন্ধ হয়ে যাবে। এটা ভেরি সাকসেসফুল ইন দি ম্যানেজমেন্ট অফ অ্যাট্রিয়াল ফ্লাটার বাই ক্যাথেটার অ্যাবলেশন, মানে সিটিআই লাইন বলি আমরা, ক্যাবোটাইকাথেটার ইসমাস, এখান থেকে সেপ্টাল লিফলেট থেকে আস্তে 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 লাইন টেনে ইনফ্রে ভেনা কাভা এই পর্যন্ত নিয়ে আসলি, তাকে বলি আমরা সিটিআই লাইন বা ক্যাথেটার অ্যাবলেশন অফ দি অ্যাট্রিয়াল ফ্লাটার। তাহলে এখানে তোমার হলো শর্ট টুথ অ্যাপিয়ারেন্স, মোস্ট লাইকলি ফিক্সড ব্লক 3:1, 4:1, 2:1, যদি 2:1 থাকে মেনলি হার্ট রেট থাকবে 150, আর যদি 1:1 থাকে এটা ওয়াইড কমপ্লেক্স লুকস লাইক ভিটি, মেনলি ফিক্সড ব্লক ক্লিনিক্যালি তোমাদের পরীক্ষা পরীক্ষা দিলে ফিক্সড ব্লক মোস্ট লাইকলি দেবে, আর যদি টিপিক্যাল সবগুলোতে শর্ট অফ অ্যাপিয়ারেন্স দেখা যায় এবং ভেরিয়েবল ব্লকও থাকতে পারে, তো ইউজুয়ালি মেনলি তোমার থাকে এটা ফিক্সড ব্লক থাকে। মেকানিজম বলছি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, দেখো এটা মাইক্রোডিএনটি, আইডাল ফ্লাটার হচ্ছে শর্ট অফ অ্যাপিয়ারেন্স, ক্লিনিক ক্লিনিক শর্ট অফ অ্যাপিয়ারেন্স, আর এখানে কোনো ফিব্রিলেটরি ওয়েভ, নির্দিষ্ট কোনো ওয়েভ বোঝা যাচ্ছে না, পি ওয়েভ দিয়ে দেবে ফিব্রিলেটরি ওয়েভ, তা তো মানলো এটা হলো ফ্লাটার ওয়েভ, তাহলে এটা তোমার হলো মাইক্রোডিএনটি, দিস ইজ হলো
ম্যাক্রোরিয়েন্ট, দিস ইজ দ্য মেকানিজম, পরীক্ষা ধরলে কোনটা কি মেকানিজম এইটুকু জানলে হবে। ইনসিডেন্স, ইনসিডেন্ট তত এজ বাড়বে, ইউএস পপুলেশনে যত এজ বাড়বে ততই তোমার তোমার ফ্লাটারের ইনসিডেন্স ততই বেশি হবে। এখন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আগে ক্লাসিফিকেশন যেমন ছিল তিনটা পেয়ে দিয়ে অ্যাকিউট ক্রনিক, এখন এগুলো ভাগ হয়েছে। আসলে যত নমনক্লেচার চেঞ্জ না হোক না কেন ঘটনা একই, অ্যাকিউট এবং ক্রনিক। এখন বলা হয় যে ফার্স্ট অনসেট, তারপরে তোমার বলে প্যারক্সিজমাল, পারসিস্ট্যান্ট, পারমানেন্ট। এখন প্যারক্সিজমাল যেটা তোমার প্যারক্সিজমাল কেটে উইল টার্মিনেট মেনলি উইদিন 72 hours এর মধ্যে মেনলি টার্মিনেট হয়ে যায় বা 7 দিন। আর পারসিস্ট্যান্ট তোমার ক্যান বি টার্মিনেট মেনলি বাই কার্ডিওভাসকুলার, কার্ডিওভাসকুলার করলে যদি টার্মিনেট করে তাকে বলে পারসিস্ট্যান্ট। আর কিছু কিছু আছে পারমানেন্ট, যেটা কার্ডিওভাসকুলার করলেও তোমার সাইনাসে আসবে না তাকে বলি পারমানেন্ট। বলতে গেলে উইদাউট কার্ডিওভাসকুলার উই ক্যান সে ইট ইজ পারমানেন্ট। তারপর আবার রিকারেন্ট, রিকার করতে পারে। আর নতুন কিছু কিছু নমনক্লেচার যেগুলো আসছে সাবক্লিনিক্যাল এফ, তারপর এফ বুঝলে সেগুলো আমি পরে বলতেছি, সেগুলো তোমাদের পরীক্ষা যদি সারা রিসেন্ট তথ্য জানে নতুন যেগুলো আসছে সেগুলো সম্পর্কে কিছু বলবো। তো পরীক্ষা ক্ষেত্রে যেটা বলতে গেলে আমার তো মানলো এল ডেফিনেশন হলো এগুলো ফার্স্ট ডায়াগনোসড অ্যাট অ্যাডমিশন, ফার্স্ট অনসেট অ্যাক্সিজমা লেস দ্যান 48 hours, পারসিস্ট্যান্ট রিকোয়ার কার্ডিওভাসন, লং স্ট্যান্ডিং মোর দ্যান 1 year থাকলে লং স্ট্যান্ডিং, আর তোমার পারমানেন্ট তোমার যদি তোমার কার্ডিওভাসন করলেও লাভ হবে না এবং মোর দ্যান 1 year অনেকদিন থাকলে আগে বলা হতো, এখন রিসেন্টলি এই টার্মটা আসলো ইউজ করা আগের টার্ম, তবু ইউজ করা হয়। ওর সম্পর্কে দু একটা কথা বলবো। কার্ডিয়াক এর মধ্যে আমরা সবাই জানো পরীক্ষায় ধরলে পারে বই দেখবা 1 number হাইপারটেনশন লেখা আছে, তোমরা ধরলে ফেল। তোমাদের 1 number বলা লাগবে মাইটাল স্টেনোসিস বা মাইটাল ভালভুলার ডিজিজ, এটা তোমাদেরকে প্রথমে বলা লাগবে। তারপরে তোমার ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, বাকিগুলো পরে তোমাদের সেগুলো বলবা। বাকি যেগুলো আছে সিক্স সাইনাসে হয়, কার্ডিওমায়োপ্যাথিতে হয়, তারপর তোমার WBW সিন্ড্রোম হয় বুঝলে, তাই এগুলো ইডিওপ্যাথিক যেগুলো কিছু ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে, আর সার পোস্ট সার্জারি যেগুলো আছে, আরো কিছু কিছু যেগুলো আছে তোমাদেরকে বলতে হবে। সেটা বললাম সাবক্লিনিক্যাল এফ একটা বললাম নতুন টার্ম আসছে। আর একটা আসছে স্লিপ অ্যাপনিয়াতে হয় তোমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতেও অ্যাডমিশন ডেভেলপ করতে পারে। এগুলো নতুন কিছু কিছু তোমার টার্ম যেগুলো আসছে সেগুলো তোমার বললাম। নন কার্ডিয়াক এর মধ্যে মেইনলি পালমোনারি, মেইনলি সিওপিডি, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, মেটাবলিক এর জন্য পরীক্ষা সবাই ধরবে এটা, তোমার হাইপারথাইরয়েডিজম কমন কজ একটা, এবং এটা অ্যালকোহল একটা অনধিকরণ কজ অফ দি অ্যালকোহলিজম। লোন কোন আইডেন্টিফাই কোনো কারণ নাই, মেনলি ইডিওপ্যাথিক, মেনলি কোনো স্ট্রাকচার হার্ট ডিজিজ নাই, মেনলি 0.8 to 2%। মানে আগে এটা বলা হতো তোমার নিউ ইংল্যান্ড জার্নাল বা এটা আসছে জামাতে জার্নাল জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন পাবলিশ ছিল। এখন রিসেন্টলি কিছু কিছু টার্ম আসবে, সেটা হচ্ছে তোমার লো, এটাকে বলে তোমার লো যে না এটা তোমার বলে 60 years এর নিচে তাদেরকে মোটামুটি, এটা কোনো আসলে ইডিওপ্যাথিক টার্ম লোন বলা হয় না, এটা মেইনলি লুকস লাইক প্যারক্সিজমাল এফ এবং কোনো স্ট্রাকচার হার্ট ডিজিজ নাই। ক্লিনিক্যাল প্রবলেম কি হয়, ক্লিনিক্যাল প্রবলেম হচ্ছে লগে মেইনলি কমন, এটা খেয়াল রাখবা যে এটার মেইন ক্যাটাস্ট্রফি হচ্ছিল স্ট্রোক, স্ট্রোক মানে একটা এম্বোলিজম এন্ড স্ট্রোক, এবং এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমরা স্কোরিং সিস্টেম আছে চেস্ট ভার্স স্কোর, চেস্ট ভার্স স্কোর দেখেই আমরা আইডেন্টিফাই করি যে পেশেন্টের আমার অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে কি লাগবে না, এবং একই সাথে আমরা হ্যাজ ব্লাড স্কোর আছে সেটা দেখে তাকে ব্লিডিং রিস্ক কত আছে সেটাও আমরা ক্যালকুলেট করি, দুইটা ব্যালেন্স করে আমরা অ্যান্টিকোয়াগুলেশন আমরা ইউজ করে থাকি। তারপরে তোমার হলো হসপিটালে ভর্তি করবা কিনা রুগী, রুগী যখন নিয়ে আসে রুগীর অ্যাকিউট হসপিটালাইজেশন লাগবে কিনা, অ্যাকিউট অনসেট নিয়ে আসলে যদি রুগীর প্যালপিটেশন হয়, শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে তোমার রুগীকে ভর্তি করতে হবে। তারপরে তোমার হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, লং স্ট্যান্ডিং যেগুলো থাকে অনেক দিন আগে তাকে কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায়, পেশেন্টের অ্যাটেল কিক থাকে না, দিস পেশেন্ট রিলেটেড টু টেকিকার্ডিয়া ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি এবং পেশেন্ট ডেভেলপ হার্ট ফেলিওর, এবং সে পেশেন্ট তোমার ভর্তি করা লাগতে পারে। ক্রনিক সিমটম রোগের লোকে দেখবা অনেক দিন থাকে, অনেক দিন ধরে আছে লং স্ট্যান্ডিং ক্রনিক অ্যাটেল ফিব্রিলেশন, পেশেন্ট ফ্যাটিগ নিয়ে কমপ্লেন করে থাকে, হ্যাঁ সে ভালো লাগে না, তাতে বলে দিই হ্যাঁ দ্য সেন্স অফ ওয়েলবিং ইজ নট গুড। হাউ টু ইভালুয়েট দি অ্যাটেল ফিব্রিলেশন, ইট ইজ ইসিজি দিয়ে কনফার্ম করতে হবে, এটা আর বলেছি সাবক্লিনিক্যাল এফ
দিস সাবক্লিনিক্যাল এফ, তোমার এটা মেনলি ইসিজিতে ধরা পড়ে না, দিস ডিটেক্টেড বাই দি ইন্টারকার্ডিয়াক ডিভাইস মেনলি পেসমেকার, আইসিডি অথবা আইএলআর ইমপ্লান্টেবল লুপ রেকর্ডার। এই লুপ রেকর্ডার দিয়ে মেনলি একে বলে সাবক্লিনিক্যাল এফ। তোমার সাবক্লিনিক্যাল এফ নতুন টার্ম আসছে, পরীক্ষা যদি ধরে তোমাদের একবার এটা নিয়ে একটু পড়ে নিও। এবং সাবক্লিনিক্যাল এফ মেনলি দেখা গেছে তোমার অ্যারেস্ট একটা স্টাডি আসছে নতুন, সেই স্টাডি দেখা গেছে তোমার 10% লোকের মোটামুটি সাবক্লিনিক্যাল এফ থাকে। এবং সেই সাবক্লিনিক্যাল এফ এর মেনলি যদি তোমার অ্যান্টিকোগুলেশন নিয়ে কন্ট্রোভার্সি আছে, এখনো দেখা যাচ্ছে অ্যান্টিকোগুলেশন দেবো কি দেবো না, কিছু কিছু জায়গায় যদি মোর দেন 5 ঘন্টা বেশি থাকে, পারসিস্ট করতে থাকে, সেক্ষেত্রে চাষবাজি স্কোর দেখে যদি থাকে সেক্ষেত্রে অ্যান্টিকোগুলেশন দেওয়ার কথা বলা হয়। তবে মোস্ট অফ দি স্টাডিতে বলতেছে অ্যান্টিকোগুলেশন নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে, প্রয়োজন নেই। প্যারক্সিজমাল আর পারসিস্ট্যান্ট এটা খেয়াল করতে হবে, তারপরে ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে এটা হেমোডাইনামিক স্টেবল আনস্টেবল, আর এটা ভর্তি করা লাগবে কি লাগবে না এটা তোমাদেরকে চিন্তা করতে হবে। ইকো ইজ দ্য মেন রোল, ইকো দিয়ে আমরা বুঝবো যে পেশেন্টের ভালো ব্লাড কোনো ডিজিজ আছে কিনা, স্ট্রাকচার হার্ট আছে কিনা, আর এল এস সাইজ কত, আর ক্লোট আছে কিনা, থ্রম্বাস আছে কিনা, এটা আমাদের তিনটে জিনিস রাখা দাদা, ভালো ব্লাড হার্ট ডিজিজ অত স্ট্রাকচার হার্ট ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা, পেশেন্টের এল এস সাইজ কত, আর তোমার কোনো অ্যাপেন্ডিক্স এলে বা এল এতে কোনো থ্রম্বাস অথবা ক্লোট আছে কিনা। মেনলি অ্যাপেন্ডিক্স মেনলি লেফট রাইট ল্যাম্বের নিচে থাকে মেনলি, আমরা ট্যান্সফ্লাসিকে মেনলি অনেক সময় দেখা যায় না, এই জন্য ট্যান্স ইসোফিজিয়াল দিলে 92% এন্ড স্পেসিফিটি মানে 98% ডিটেক্ট দি লেফট অ্যাট্রিয়াল থ্রম্বাস। এই দেখো তোমরা এই গ্রুপে দেখছো তোমার এখানে এই যে ক্লট, এখানে কোনো লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স আর তোমার লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স ইজ ক্লট ইন দি লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স। তো এই কো দিয়ে আমরা মেনলি ট্যান্স ইসোফিজিয়াল ইকো দিয়ে আমরা অলওয়েজ তোমরা যদি কনফার্ম করতে চাও যদি তোমরা স্পন্ডের ইকো কনসাস পাও, তারপর দেখবা যে তোমরা ভালো দেখতে পারছো না, এখন নতুন ভালো মেশিন যখন ক্লিয়ার করা যায় তবে টি এর কোনো বিকল্প নাই। এনি প্রসিডিওর যদি করা লাগে, যদি করা লাগে কার্ডিওভাসন করা লাগে, যদি অ্যাডমিশন করা লাগে, অবশ্যই সেই পেশেন্টের আগে টি করে নিয়ে আমরা সেই পেশেন্ট দেখতে হবে যে তার কার্ডিওভাসন করা লাগবে কিনা অথবা অ্যাডমিশন করা লাগবে কিনা, তার আগে টি ম্যান্ডেটরি টু রুল আউট দি থ্রম্বাস বিকজ ইট উইল প্রডিউস থ্রম্বোএম্বোলিজম অ্যান্ড স্ট্রোক। থেরাপিউটিক অ্যাপ্রোচ তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে তিন অ্যাপ্রোচ মেইনলি রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল এবং মেইনটেনেন্স অফ সাইনাস রিদম এন্ড অ্যান্টিকোগুলেশন, এই চারটা কথা তোমাদের মুখস্থ রাখতে হবে যে রেট কন্ট্রোল বা রিদম কন্ট্রোল। এখন রেট কন্ট্রোল আমরা চেষ্টা করি আর রিদম কন্ট্রোল সাইনাস আনা, এবং সাইনাস আনতে গেলে হাউ টু মেইনটেন সাইনাস রিদম বাই অ্যাডমিট ড্রাগ, সাউন্ড চেষ্টা করি কার থেকে সাউন্ড বন্ধ করো, আর এই পেশেন্টের নিডস ফর অ্যান্টিকোগুলেশন, অ্যান্টিকোগুলেশন লাগবে কি লাগবে না, লাগলে কি দিতে হবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল এবং মেইনটেনেন্স অফ সাইনাস রিদম এন্ড অ্যান্টিকোগুলেশন, দিজ আর দি থেরাপিউটিক অ্যাপ্রোচ অফ দি এট্রিয়াল ফিব্রিলেশন। এন্ড হাউ টু রেট কন্ট্রোল, আমরা ফার্মাকোলজিক্যাল ড্রাগ আমাদের যে সমস্ত ড্রাগ আমাদের কমনলি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পিকোক্সিন, দিজ আর ইউজ ইন দি রেট কন্ট্রোল ড্রাগ, আর নন ফার্মাকোলজিক্যাল জন্য আমরা সেগুলো ইউজ করে থাকি এবিনোড অ্যাপ্লিকেশন উইথ পার্মানেন্ট পেসমেকার। আমরা পেসমেকার আগে ইমপ্লান্ট করে 1 মাস পরে পেসমেকার স্টেবল হয়ে গেলে পরে পেশেন্ট ইজ ডিপেন্ডেন্ট হয়ে যাবে পেসমেকারের উপর, এবং পেসমেকার নো ইনফেকশন এবং অল প্যারামিটার ইজ গুড, থ্রেশহোল্ড ইজ গুড, দেন উই আপডেট দি এবিনোড। সেই ক্ষেত্রে যদি নন ফার্মাকোলজিক্যাল এজেন্ট আমরা কোনো অবস্থায় পেশেন্টের এফ রেট কন্ট্রোল করতে পারছি না, পেশেন্ট উইল ডেভেলপ হার্ট ফেলিওর, ভেরি ফ্রিকোয়েন্ট সিমটম, নট রেসপন্ডিং টু অ্যান্টি আর রেট কন্ট্রোল ড্রাগ, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের পেসমেকার ইমপ্লান্ট আগে করি, 1 মাস পরে এবিনোড অ্যাপডেট করে দিই। এবিনোড অ্যাপডেট করলে পেশেন্টের পেসমেকার ডিপেন্ডেন্ট হয়ে যাবে, বিবিআই মোডে রাখতে হবে এবং রেট আমরা 60-70 যার উপর ফিক্সড রেট থাকবে, এবং পেশেন্ট অনেক দিস ইজ দ্য ওয়ান মোড অফ ট্রিটমেন্ট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা পরীক্ষা কিন্তু সাদা অনেক সময় ধরে যে তোমার অ্যান্টি তোমার রেট কন্ট্রোলিং এর ড্রাগ দিয়ে আছে, কন্ট্রোল না হলে পরে হার্ট ফেলিওর ডেভেলপ হচ্ছে, রোগী হাইলি সিমটোম্যাটিক, সেক্ষেত্রে আর কি অপশন আছে। আর অপটিমাল রেট কন্ট্রোল, রেট কন্ট্রোল করতে গেলে তোমার কি কি কত পর্যন্ত আগে বলা হতো 80 রেট কন্ট্রোল করার জন্য, এখন বলা হচ্ছে যে 110 যদি থাকে এভারেজ রেট তাহলে বুঝবো যে পেশেন্টের রেস্টিং রেট ইজ কন্ট্রোল। এটা কি দিয়ে বুঝবো, আমরা হল্টার মনিটর করবো এবং পেশেন্টের ফ্রিকোয়েন্স 3 মাস থেকে 6 মাস পর পর হল্টার মনিটর করে দেখি, যদি হল্টার দিয়ে বুঝতে পারবা যে এভারেজ রেট তার কন্ট্রোল আছে কিনা। তুমি একদিনে একটা ইসিজি থেকে বুঝতে পারবা না দিস পেশেন্ট ইজ রেট কন্ট্রোল ইজ নট, হল্টার মনিটর ইজ ম্যান্ডেটরি, হল্টার মনিটর দেখে তুমি বুঝবো যে হার্ট রেট ইজ কন্ট্রোল আর নট। এইটা তোমার লো তোমার একটা রেট কন্ট্রোল তোমার একটা স্ট্র্যাটেজি। আর যেমন অ্যাবলেশন বললাম, এই বিজাংশে অ্যাবলেট পেসমেকার করা হয়, পেসমেকার লাগাই দেওয়ার পরেই
উপর দিকে গেলে স্ট্রোক, লোয়ার পায়ের দিকে গেলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, এগুলো তোমার ডেভেলপ হয়। তোমাদের জাস্ট বাস্ট স্কোর এটা যদি তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমাদের শীতে তোমার স্ট্রোক স্ট্রোক হয়ে গেলে পরে তোমার স্কোরিং টু হয়ে গেল, আর ভাসতে ভাস্কুলার ফেনোমেনন এসতে তোমার সেক্স, ফিমেল সেক্স, ফিমেল সেক্স কেন আনসার করে জানি না, যখনই ক্যালকুলেশন করা হয় তখন ধরা হয়, কিন্তু যখনই তখন তুমি ড্রাগ ইউজ করবা তখন তোমাকে ইউ হ্যাভ টু মাইনাস দি সেক্স, হ্যাঁ ফিমেল সেক্স গুলো মাইনাস করতে হবে। তো এই জন্য তোমার যদি মনে করেন ফিমেল সেক্স এর স্কোরিং 1 হয় তুমি মাইনাস করলে স্কোরিং 0 হয়ে যাবে, যখন ড্রাগ দেওয়ার সময় 0 যদি হয় তোমার নো অ্যানুয়াল ইন্ডিকেশন তোমার স্ট্রোক এর কোনো 0 না রিস্ক 0, অতএব স্ট্রোক যদি 1 হয় তাহলে তোমার লো 9 অ্যাকর্ডিং টু দিস, যত স্কোরিং বেশি হবে রিস্ক অফ স্ট্রোক তত বেশি। এই জন্য 1 অর 2 যদি স্কোরিং থাকে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের আমরা অ্যান্টিকোগুলেশন আমরা সাজেস্ট করে থাকি। হ্যাস ব্লাড স্কোর এটা তোমাদেরকে মুহূর্তে একটু সারা ধরতে পারে, তোমার হ্যাস হাইপারটেনশন এতে তোমার লিভার ফাংশন অ্যাবনর্মাল টেস্ট যেগুলো সেগুলো, আর এস স্ট্রোক, আর বি তে ব্লিডিং টেন্ডেন্সি বা ব্লিডিং প্রিডিসপোজিশন যেগুলো আছে, আর এল তে ল্যাবাইল আয়ন আর তোমার তোমার আর ই তে এলডারলি, আর ডি তে তোমার ড্রাগস মেনলি অ্যালকোহল এনএসআইডি এগুলো থাকলে পারে তোমার স্কোরিং লেখা সবগুলো তো 1, আর তোমার অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট 2, আর তোমার ডি তে তোমার যদি অ্যালকোহল থাকে সেক্ষেত্রে 1 আর 2। এইগুলো হ্যাজ ব্লাড স্কোর যদি তোমার 3 আর মোর হয় সেক্ষেত্রে তুমি বুঝবে যে ব্লিডিং টেন্ডেন্সি ইজ ভেরি হাই, সেক্ষেত্রে তোমাকে রেগুলার রিভিউ করতে হবে পেশেন্টের ড্রাগ দেওয়ার সময়। এখন স্ট্রোক প্রিভেনশন অ্যাটিল ফিব্রিলেশন এখন ডিপেন্ডস করছে তোমার যে তোমার অ্যান্টিকোগুলেশন তোমার এবং ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, যদি তোমার ভালভুলার এফ হয় সেই ক্ষেত্রে অথবা মেটালিক ভালভ যদি পোস্টেরিক ভালভ দিয়ে থাকে অবশ্যই তোমার তোমার পেশেন্টকে দেওয়া লাগবে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট মানে ওয়ারফারিন বা কিউমেরিন যেটা, আর নন ভালভুলার এফ এ ডুয়াক বা নুয়াক, আগে বলতো নুয়াক এখন বলা হচ্ছে ডুয়াক, হ্যাঁ দি মেইনলি টু ড্রাগ মেইনলি স্কোরিং টু আর মোর থাকে অবশ্যই তোমাকে এই দুইটা যেকোনো একটা দেওয়া লাগবে, যদি তোমার ভিটামিন কে অ্যান্টাগনিস্ট অর ডুয়াক। আর একটা যেটা হচ্ছে টু এ ইন্ডিকেশন বা টু বি ইন্ডিকেশন সেটা হলো লেফট এটেল অ্যাপেন্ডিজ অকলুড করা হয়, যদি তোমার অন্যগুলো তোমার পেশেন্ট ক্যান টলারেট ভিটামিন কে অ্যান্টাগনিস্ট নোয়াক যদি টলারেট করতে না পারে সেই ক্ষেত্রে পেশেন্টের লেফট এটেল অ্যাপেন্ডিজ ক্লোজার করা হয়। আর যদি স্কোরিং 1 থাকে সেই ক্ষেত্রে তুমি কনসিডার করতে পারো ইটস টু বি ইন্ডিকেশন, আর জিরো থেকে নো ইন্ডিকেশন। এই যে বললাম যে গাইডলাইনের উপর আছে ফিমেল যদি হয় ফিমেলের ক্ষেত্রে তোমার ড্রাগ কি কি দিয়ে ইউজ করবা, প্লাস 1 ড্রাগ নোয়াক যেগুলো অ্যাপিক্সিবান নেভিগেট্রান এন্ডোক্সিবান রিভারক্সিবান, মেনলি আমাদের দেশে রিভারক্সিবানটা বেশি ইউজ করা হয়, আমাদের দেশে অ্যাভেলেবেল বেশি, কিন্তু এপিক্সিবান ইজ আই থিঙ্ক ওয়ার সারা ওয়ার্ল্ডে এটা বেশি ইউজ করা হয় এবং এটা বেশি টুয়াইস ডেলি ডোজ 5 মিলিগ্রাম বিডি, এটা লিভার ফাংশন কিডনি ফাংশন থাকলে পরে সেখানে একটু দিতে সুবিধা। ডেভিগেট্রান যেটা আছে এটা আমাদের দেশে অ্যাভেলেবল, এটা মেনলি ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, আর বাকি গুলো তোমার হলো ফ্যাক্টর 10 ইনহিবিটর। আর আর রিভারক্সিবান আমাদের পাওয়া কিন্তু এটা ব্লিডিং যে মোস্ট লাইক ইন্টারকেরাল ব্লিডিং মোস্ট অন্যগুলোর চেয়ে বেশি, যদিও দের ইজ নো হেড টু ট্রায়াল, বাট তোমার অ্যাপিক্সিবান ইজ বলা হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিতে সবগুলোতে মেনলি অ্যাপিক্সিবান ইউজ করা হয় বেশি, ইন্ডিয়াতে ডেভিগেট্রান মোটামুটি ইউজ করা হয়, আমাদের দেশে খুব একটা ইউজ হয় না, তবে আমরা কিছু কিছু রোগী ইউজ করি কারণ এটার ডোজ 150 মিলিগ্রাম বিআইডি আর 110 বিআইডি, 150 দিলে পরে ইপিকেজ ইজ গুড বাট দ্য রিস্ক অফ ব্লিডিং ইজ ভেরি হাই, আর 110 ইজ দ্য রিস্ক অফ ব্লিডিং ইজ লো বাট ইপিকেজ ইজ লো। আর রিভারক্সিবান 20 মিলিগ্রাম ডেলি যদি
সেক্ষেত্রে তোমার ইন্টাগ্রাল ব্লিডিং অথবা ব্লিডিং এর রিস্ক বেশি, ইউরিন ক্লিয়ারেন্স যদি কম থাকে সেক্ষেত্রে ডোজ রিডাকশন করতে হবে। এন্ডোক্সাবেন আমাদের দেশে পাওয়া যায় না, আর ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ওয়ারফারিন আমরা এগুলো আয়নার দেখে আমরা ইন্ডিকেট করে থাকি 2 থেকে 3, এন্ড ডিপেন্ডস অন দি ভালভ এন্ড ডুয়াল সিঙ্গেল ভালভ বা ডুয়াল ভালভ। অ্যান্টিকোয়াগুলেন্ট সম্পর্কে তোমার ওয়ারফেন আর ডাইরেক্ট বলছি, এটা এগুলো আগে বলে ফেলছি, বিভিন্ন ট্রায়াল আসছে সেই ওয়ারফেনের সাথে। ট্রায়াল কিন্তু সমস্ত নোয়াক বা ডুয়াক যেগুলো ওয়ারফেনের সঙ্গে ট্রায়াল করছে, তোমার রকেট এফ ট্রায়াল দিয়ে ধরতে পারে, সেগুলো রিভারক্সাবেন আসছিল রকেট 2011 সালে, রকেট এফ ট্রায়াল দিয়ে তোমার তোমার অ্যারিস্টোটল ট্রায়াল যেটা আছে 2011, এটা আসছে অ্যাপিক্সিবান আসছে, আর ডেবিকেটিনাস 2009 সালে, সবার আগে আসছে রিলাই ট্রায়ালে। এই ট্রায়ালের মাধ্যমে তোমার অ্যান্ড এগেনেস্ট দি ওয়ারফেনের সাথে এই ট্রায়াল করছে। But there is no trial between these in this group. নিজেদের মধ্যে কোনো ট্রায়াল নাই, এই জন্য কোনটা সুপিরিয়র কোনটা ইনফিরিয়র এটা ওরা নিজেরাও ট্রায়াল করে না, এই জন্য বলা মুশকিল। তবে ক্লিনিক্যাল ইউজ করে দেখা গেছে যে অ্যাপিক্সিবান ইজ মোর বেটার দেন দি আদার ড্রাগস। সব ট্রায়াল দেখা গেছে তোমার রিলেটিভ রিজেকশন তোমার স্ট্রোকের অ্যারাল অ্যান্টিকোয়াগুলেন্ট অলওয়েজ বেটার দেন দি প্লেসিবোর সঙ্গে, তোমার অলওয়েজ হ্যাঁ স্ট্রোকের সঙ্গে তোমার এখন তোমাকে দিতে গেলে তোমাকে দুটি হবে, তোমাকে যদি তোমার রিস্ক অফ ব্লিডিং লাগে না। আর আর এই জন্য আমরা এখন নন ভলভুলার এফে আমরা অল পেশেন্টকে আমরা ড্রাগ ইউজ করে থাকি, এবং মেনলি শর্টার হাফ লাইফ তোমার বললাম অনলি অ্যাপিক্সিবান দিনে 2 বার আমাদের দেশে পাওয়া যায়। তোমার অনলি একটা কোম্পানি বের করছে ইনসেপ্টা, সেটা তোমার এটা নামে তোমার সেপ্টা যেটা আছে নামটা ভুলে গেছি আমি, ওদের কম পাওয়া যায় ইনসেপ্টা আমাদের দেশে একটা বের করছে, ওটা পাওয়া যায় 5 মিলিগ্রাম আছে, 2.5 মিলিগ্রাম আছে, আর ওয়ারফ্রেন তো আমাদের দেশে জানোই ওয়ারিন আছে পাওয়া যায়, আর আরেকটা কোম্পানি আছে 5 মিলিগ্রাম আছে, আরেকটা কোম্পানি আছে ওটা 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম 3 মিলিগ্রাম 5 মিলিগ্রাম পাওয়া যায়। ওয়ারফেনের অ্যান্টি ডোট আছে, আমরা রিভার্সাল আছে, এটা রিভার্সাল পাওয়া যায় মেনলি, এটা ভিটামিন কে যদি যদি ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে এটা দিয়ে ওয়ারফেন, আর এগুলোর অ্যান্টি ডোট তেমন নাই। নতুন তোমার অসম্ভব ডেভিগেটন অ্যান্টিকোগুলেন্ট আসছে, অ্যান্টিকোগুলেন্ট এটা এখন আমাদের দেশে আসছে না, তবে এটা অ্যান্টিকোগুলেন্ট ইউজ করা হয় মেনলি যদি পেশেন্টের ইমিডিয়েট সার্জারি লাগে সেই ক্ষেত্রে তোমার এটার, এই জন্য বলছে ডেভিগেট্রন ইজ বেটার, কারণ ডেভিগেট্রন যদি তোমার কোনো অপারেশন লাগে ইমিডিয়েট যদি বন্ধ করতে হয় সেই ক্ষেত্রে তোমার অ্যান্টিকোগুলেন্ট ইউজ করতে হয়, অ্যান্টিডট ইউজ করা যাবে, অন্যগুলো অ্যান্টিডট পাওয়া যায় না, অনলি ডেভিগেট্রনের অ্যান্টিডট আছে। এই ডোজ তোমার কিছুক্ষণ আগে বলে বলছি ডেভিগেট্রন 150 ডোজ ডেলি, আর আর 100 ডোজ আমাদের দেশে পাওয়া যায়, it is more effective less effective but it is more bleeding, rivaroxaban 20 mg once daily, apixaban 5 mg twice daily, endoxaban amader se paoa jay na, ar ei dot mallo dui ta dose ache amader tinte drug niye amader kache, integral hemorrhage tomar kar kotho beshi eta to tumi eta mudamoti warfarin chonge dekha geche sob trial kintu according to warfarin je onek kom esc guideline e tomar tomar antiplatelet monotherapy no role in prevention stroke in the atrial fibrillation regardless of risk factors, so no mane ke takba amader purano chhara jara ache antiplatelet shudhu aspirin ba clopidogrel diye rakhe kintu er kono role nei, this is class 3 indication na prong aro harm dekhaito na, ta amader mainly amader je jokhon ei coronary amra stenting korbo patient jodi af with high risk of stroke shei khetre amaderke dute amader saminal use korte hobe, তবে তোমার এই ডিএপিটি এবং তোমার যদি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে রিস্ক অফ মেজর ব্লিডিং ইজ ভেরি হাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্স করে দিতে হবে, যদি না দাও ডিএপিটি স্টেথ্রোম্বোসিস হবে, আর এটা যদি তোমার না দাও তাই পেশেন্ট স্ট্রোক ডেভেলপ করবে, দুটি একসঙ্গে দিলে পরে রিস্ক অফ মেজর ব্লিডিং ইজ হাই। কেমনি দিতে হবে এটা পরীক্ষায় তোমাদের সারা ধরতে পারে,
মনে রেখে দিবা, পেশেন্টে যদি হাই রিস্ক হয় আর লো রিস্ক হয়, যদি লো রিস্ক ক্যাটাগরিতে হয় ট্রিপল থেরাপি, ট্রিপল থেরাপি মানে ডিএপিটি ভাট প্লাস অ্যান্টিকোগুলেন্ট, 7 মাস 6 মাস দিয়ে লাগবে, 6 মাস পরে অনলি ডিএপিটি তোমার লো আরো লাগবে আরো 6 মাস, এরপরে অনলি ওরাল অ্যান্টিকোগুলেন্ট ডিএপিটি বন্ধ, মনোথেরাপি চলবে। যদি লো রিস্ক গ্রুপ থাকে প্রথম 6 মাস ট্রিপল থেরাপি, তারপরে 6 মাস রোয়াল থেরাপি মেনলি ওরাল অ্যান্টিকোগুলেন্ট আর অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রল যে কোনো একটা, এর তোমার 6 মাস পরে অনলি ওরাল অ্যান্টিকোগুলেন্ট নো ডিএপিটি, এক বছর পরে পেশেন্টকে তোমাকে দেওয়া লাগবে অনলি ওরাল অ্যান্টিকোগুলেন্ট যদি পেশেন্টের এএফ থাকে, অ্যাকিউট করোনারি সিনড্রোম থাকে। আর যদি হাই রিস্ক ব্লিডিং থাকে অনলি প্রথম তোমার 3 মাস দিবা, 1 মাস দিবা হচ্ছে তোমার লো ট্রিপল থেরাপি, বাকি তোমার 12 মাস দিবা লো ডুয়াল থেরাপি অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রল প্লাস ওরাল অ্যান্টিকোগুলেন্ট, আর রেস্ট অফ দি তোমার 12 মাস পরে অনলি মনোথেরাপি বাই দি ওরাল অ্যান্টিকোগুলেন্ট। এটা তোমাদের মাথায় রাখবে তোমরা, এটা তোমাদের হাই রিস্ক এবং লো রিস্ক থাকলে পরে আমরা এইভাবে অ্যান্টিকোগুলেন্ট এবং অ্যান্টিপ্লেটলেট আমরা ইউজ করে থাকি। আর যদি পেশেন্টের স্টেন্টিং ইলেকটিভ স্টেন্টিং করা হয় সেই ক্ষেত্রে তোমাকে একই রিস্ক ক্যাটাগরি করতে হবে, এটা একটু আলাদা। তোমার লো রিস্ক হাই রিস্ক এর যাই কিছু হোক না কেন তোমার প্রথম তোমার 1 মাস ট্রিপল থেরাপি, তোমার ডিএপিটি ডুয়াল অ্যান্টিপ্লেটলেট প্লাস ওরাল অ্যান্টিকোগুলেন্ট এটা দেওয়া লাগবে 1 মাস। যদি হাই রিস্ক গ্রুপ হয় মেজর ব্লিডিং এ থাকে বাকি তোমার সেই ক্ষেত্রে দিবা বাদ পড়লো অনলি তোমার ডুয়াল থেরাপি ফর 6 মান্থ মেনলি ডুয়াল মেনলি আগের মাগের মতোই যে অ্যান্টিপ্লেটলেট যে কোনো একটা অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রল আর সাথে ওরাল অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে এবং 6 মাস পরে অনলি মনোথেরাপি বাই ওরাল অ্যান্টিকোগুলেন্ট। আর যদি লো রিস্ক হয় 12 মাস পরে ওরাল অ্যান্টিকোগুলেন্ট তোমার কন্টিনিউ করতে হবে তোমার ফর আর আমরা কার্ডিওভাট করব, অল নিউ পেশেন্ট শুড বি কনসিডার কার্ডিওভাশন। তুমি জানো না যে কবে পেশেন্ট আসছে, এক্সেপশন যদি থাকে অ্যাসিমটোমেটিক ফর মিনিমালি সিমটোমেটিক পেশেন্ট উইথ লং ডিউরেশন অফ অনেকদিন থাকে সেক্ষেত্রে তোমার কার্ডিওভাশন করার ক্ষেত্রে তোমাকে রিস্ক আছে, কারণ পেশেন্ট মে ডেভেলপ ডিউরিং কার্ডিওভাশন থ্রম্বোলিজম। এটা কতগুলো কেমনে করবো আমরা করি, আমাদের ইউনিটে করি আমরা পেশেন্ট যেগুলো আছে তোমার ডাইরেক্ট কার্ডিওভাশন, আমরা ডিসি কার্ডিওভাশন করি, আমরা একে বলে সিনক্রোনাইজড কার্ডিওভাশন বুঝলে কার্ডিওভাশন করে থাকি, এটা ইলেকট্রিক্যাল আটলো তোমার ফার্মাকোলজিক্যাল। তো ইলেকট্রিক্যাল যদি করা লাগে তার আগে আমরা রোগীকে টি করে নেই যে থ্রম্বাস আছে কিনা, আর অ্যান্টিকোগুলেশন দেওয়া লাগবে 1 মাস পরে তোমাকে টি করে, যদি নো থ্রম্বাস থাকে সেক্ষেত্রে আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেটিক এজেন্ট মেনলি আমরা সিলেকশন দিয়ে কনশাস সিলেকশন দিয়ে মেনলি আমরা প্যাথেরিন ইউজ করি অথবা ফেন্টানিল ইউজ করে রোগীকে সিলেক্ট করে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিওভাশন। আর ফার্মাকোলজিক্যাল কার্ডিওভাশন মেইনলি সেগুলো ড্রাগ দিয়ে করা হয়, হ্যাপিটোলাইট প্রোকেনামাইড অ্যামিডোরন ফ্লেকনাইড প্রোপানন এগুলো দিয়ে আমরা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভাশন করা হয়। অ্যান্টিআরিথমিক ড্রাগ টু মেইনটেইন সাইনাসিডম মেইনলি ক্লাস 1 ড্রাগ আমাদের দেশে কুইনিডিন প্রোকেনামাইড এগুলো পাওয়া যায় না, ডাইক্সিপ্রোপানন পাওয়া যায় না, ফ্লেকনাইড আমাদের দেশে নাই, প্রোপানন আছে 70% ক্ষেত্রে এটা বলা হয় যে মনে হয় মোটামুটি ইট ক্যান মেইনটেইন দি সাইনাসিডম, আমাদের দেশে রিদমোসিন নামে এটা পাওয়া যায়। ও তোমাদেরকে বলছিলাম যে অ্যাপিক্সি বা আমাদের দেশে সে ইনসেপ্টটা যেটা নিয়ে আসবে পিক জুরেল নামে পাওয়া যায়, PIXORL পিক জুরেল নামে পাওয়া যায় অ্যাপিক্সি ব্যান্ডটা নামটা মনে করছে। এই প্রোপাফেনটা আমাদের দেশে পাওয়া যায় রিদমোসিন দেশ মিলিগ্রাম, এটা বিডি টু টিডিএস ডোজ 75% ক্ষেত্রে এটা মেনটেন দি সাইনাসিডম। আর ক্লাস 3 এর দেশে আমাদের দেশে পাওয়া যায় সুডোরল পাওয়া যায় অ্যামিডোরন পাওয়া যায়, ডোনিডোন আগে ছিল এখন মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে, আর ভান্ডাকালেন্ট এটা একটা নতুন ড্রাগ কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, এটা ইউজ হয় মেইনলি আমাদের সোটালোল আর অ্যামিডোরন দিজ আর দি ক্লাস 3 অ্যান্টিবায়োটিক ড্রাগ টু মেইনটেইন দি সাইনাসিডম। ভান্ডাকালেন্ট যেটা সেটা সম্পর্কে কিছু বলা আছে, মেইনলি ইনহিবিট দিয়ে আলট্রাভিট পটাশিয়াম কারেন্ট অ্যাসিডালক্লোরিন পটাশিয়াম কারেন্ট ইন দি অ্যাক্টিয়া এই মেকানিজম অ্যাকশন মেইনলি। আর রেনালজি মেইনলি অনেক ক্ষেত্রে পোস্ট অপারি তোমার এফ হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় রেনালজি ইউজ করে থাকি। বাংলাদেশে যেগুলো বলছি অ্যাভেলেবল যেগুলো আছে প্রোপাফেনোনটা আছে, বিটা ব্লকার আছে, সোডিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সোডালোল অ্যামিডোরন ইজ দ্য ড্রাগ অ্যাভেলেবল আমাদের কান্ট্রিতে।
কিওর, আমাদের উই ওয়ান্ট টু কিওর দিস, কিওর হচ্ছে ভালো অ্যাবলেশন, তাকে বলে সার্কামফারেন্সিয়াল পালমোনারি ভেইন অ্যাবলেশন বা আইসোলেশন। চারটি ভেইন দেখালাম যে পিছনে থাকে পালমোনারি ভেইন থেকে 95% নন ভালভুলার সেগুলোর ক্ষেত্রে আমরা আমরা পালমোনারি ভেইন চারটে ভেইন কি ইলেকট্রিক্যালি আইসোলেট করে থাকি। মেনলি ভেইন থেকে যেহেতু পালমোনারি ভেইন পোটেনশিয়াল আসতেছে, আইসোলেট ইলেকট্রিক্যালি আইসোলেট করলে পালমোনারি ভেইন থেকে নো সিগন্যাল ইজ কামিং ফ্রম দ্য অ্যাট্রিয়া, সো পেশেন্ট উইল বি কিওর 70%, 5% পেশেন্ট প্যারক্সিজমাল, যদি পার্মানেন্ট পারসিস্টেন্ট হয় 50% সাকসেস রেট, আর রিকারেন্স রেট 50%, প্যারক্সিজমাল 25% রিকারেন্স রেট। সো এটা অ্যাবলেশন করলেও রিকারেন্স রেট একটা থেকে যায়। আমরা কেমনে করি সেটা দেখো, যে আমরা একটা ট্রান্সসেপ্টাল অ্যাপ্রোচ করে, ডাবল ট্রান্সসেপ্টাল অ্যাপ্রোচ করে এই চারটে পালমোনারি ভেইন এই যেরকম আমরা অ্যাপডেট করে দিই। অ্যাপডেট করলে এখানে যে সিগন্যালটা আসবে, সিগন্যালটা আর এলেতে আসতে পারবে না, তার মেনলি পালমোনারি ভেইন থেকে এখান থেকে আসছে, পালমোনারি ভেইন থেকে সিগন্যালটা যেখানে থাকে যদি আমি ব্লক করে দিই, সিগন্যালটা এখানে আসতে পারবে না। এই চারটে পালমোনারি ভেইন এরকম আমরা আইসোলেট করে দিই, ইলেকট্রিক্যালি আইসোলেট করে থাকে বলে পিবিআই পালমোনারি ভেইন অ্যাবলেশন। দেখ অনেকগুলো দেখো কত ক্যাথেটার দিয়ে হয়, ভেরি লং প্রসিডিউর, 3-4 hours এটা সময় লাগে আমার করতে। ডাবল ট্রান্সসেপ্টর পাংচার, ওয়ান ফর দি ম্যাপিং ক্যাথেটার, ওয়ান ফর দি অ্যাবলেশন ক্যাথেটার, এবং লং শীট নিয়ে এই চারটে ভেইন অ্যাবলেট করা হয়, দুইটা ভেইন একসঙ্গে আমি দেখাচ্ছি নিচে। ক্যাবানার ট্রায়াল যেটা ছিল, ট্রায়ালে দেখা গেছে যে হ্যাঁ, যে অ্যাটল ফিব্রিলেশনে এটা আলটিমেটলি এটা আর ইম্প্রুভ করে, তারা বলছে যে অ্যাবলেশন ইজ চয়েস অফ থেরাপি, রিডিউস মর্টালিটি, কিন্তু রেট কন্ট্রোল হচ্ছে অ্যাবলেশন ইজ বেটার। তো ওদের সাব গ্রুপে দেখাচ্ছে যে ডেথ অ্যান্ড কার্ডিওভাসকুলার হসপিটালাইজেশন তোমার সেকেন্ডারি আউটকামে তোমার ইম্প্রুভ ইন দি অ্যাবলেশন গ্রুপে, আর তোমার ড্রাগ এবং ড্রাগের চেয়ে তোমার অ্যাবলেশন ইজ বেটার দেখাইছে যে ক্যাবানার ট্রায়ালে। ক্যাবানার ট্রায়ালের মেইনলি কনক্লুশন যে মেইনলি অ্যাবলেশন সিগনিফিকেন্টলি রিডিউস মর্টালিটি অর কার্ডিওভাসকুলার হসপিটালাইজেশন বাই 17% কম্পেয়ার টু ড্রাগ থেরাপি, 33% রিডাকশন ইন দি প্রাইমারি এন্ড পয়েন্ট, অ্যান্ড 40% মর্টালিটি রিস্ক রিডাকশন ওয়াজ প্রেজেন্ট ওয়েন পেশেন্ট অ্যাকচুয়ালি আন্ডার ওয়েন অ্যাবলেশন। তাহলে তোমার লো এটা সাব গ্রুপে, দিস ইজ এ কনক্লুশন অফ দি ক্যাবানার ট্রায়াল। পিউটিভ যেটা বলছি সার্কামফারেন্সিয়াল পালমোনারি ভেইন আইসোলেশন, তাকে বলে সিপিভিএ। আমরা কেমনে করি দেখো, পালমোনারি ভেইন থেকে মেনলি অরিজিনেট হয় তোমার লো সিগন্যাল গুলো, 90% তোমার অরিজিন ফ্রম দি পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন থেকে অ্যাটের দিকে আসে, দেখো পালমোনারি ভেইনের সিগন্যাল, তারপর অ্যাটের দিকে আসলো, ফায়ারিং হয়েছিল, এক্সিট টু দি অ্যাটম, এক্সিট অ্যাটে ফায়ারিং এবং এএফ শুরু হয়ে গেল। দিস ইজ মেইনলি অ্যাটের থেকে ফায়ারিং হয়, ফায়ারিং হয়ে তোমার পালমোনারি ভেইন থেকে ফায়ারিং হয়, ফায়ারিং হয়ে অ্যাটটি হাতে আসে, এক্সিট হয়ে অ্যাটের থেকে শুরু হয়ে গেল তোমার তোমার টিগার হয়ে তোমার অ্যাটল ফিব্রিলেশন। তোমার আমাদের দেশে আমরা 3D ম্যাপিং করে আমরা 13টা কেস আমরা অ্যাপডেট করেছি, টোটাল 40 কেসের মধ্যে আমরা করছি, তার মধ্যে আমরা আমরা দেখো যে আমরা প্রথমে লেফট আমরা জিওমেট্রি করি 3D দিয়ে, যে চারটি পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন দেখা যাচ্ছে, পালমোনারি ভেইন গুলো জিওমেট্রি করে আগে ভেইন গুলো পালমোনারি ভেইনটাকে করা হয়। এই পালমোনারি ভেইন দেখো, এই পালমোনারি ভেইন এই চাইল দেখো আমরা কি মুভ করতে পারি পালমোনারি ভেইন গুলো অ্যাপেন্ডিক্স, যে যে পালমোনারি ভেইন, দিস ইজ পালমোনারি ভেইন, ওয়ান লাস সুপিরিয়র তোমার লো রূপ, এটা জিওমেট্রি করলাম, জিওমেট্রি করে মেনলি করলাম, এ করে তোমার দেখো অ্যাবলেশন করছি, যে অ্যান্টেরিয়র ওয়াল আর লেফট পোস্টেরিয়র ওয়ালের কালার ভিন্ন করে দিই, দুইটা ভেইন একসঙ্গে আইসোলেট করা হয় তোমার লো, রাইট সুপিরিয়র ইনফিরিয়র, লেফট সুপিরিয়র ইনফিরিয়র ভেইন এলে ইলেকট্রিক্যালি আইসোলেট বাই দি অ্যাবলেশন। এই যে দিস ইজ দি ক্যাথেটার দেখো পালমোনারি ভেইন এর ভিতরে, দিস সিগন্যাল ফ্রম দি পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন এই যে ক্যাথেটার দিয়ে আছে, ক্যাথেটার থেকে সিগন্যাল পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন, যখনই অ্যাবলেশন সাকসেস দেয়ার ইজ নো সিগন্যাল ইন দি ক্যাথেটার। তো ক্যাথেটার যখন সিগন্যাল যখন চলে গেছে তখন বুঝবো যে দি তোমার
অ্যাবলেশন এখান থেকে অ্যাট্রিয়া থেকে ভেইন থেকে অ্যাট্রিয়া দেয়ার ইজ নো সিগন্যাল, দেয়ার ইজ নো সিগন্যাল, সিগন্যাল ডিসঅ্যাপিয়ার তখন করে দেবে, তাহলে বুঝবো দিস লাইন ইজ কমপ্লিট, লাইন ইজ কমপ্লিট। যদি কোনো গ্যাপ থাকে আসতে থাকবে, যদি কোথাও কোনো গ্যাপ থাকে আমরা সেই গ্যাপে আবার আবার অ্যাবলেশন করি, এরকম বারবার আমরা চারটি ভেইনে এই অ্যাবলেশন ক্যাথেটার ঢুকাই আবার রিচেক করি, অ্যাডনোশন দিই, অ্যাডনোশন দিলে পরে আবার দেখা যায় যে যদি কোনো গ্যাপ থাকে ওটা সেটা আবার দেখা যায়, যেখানে গ্যাপ থাকে ওইখানে আমরা আবার তোমার আপডেট করে দিই যদি হাউ টু আপডেট। এটা দেখলাম রাইট সুপিরিয়র পালমোনারি ভেইন আইসোলেশন, এই যে রাইট সুপিরিয়র ভেইনে দিয়ে আমরা ক্যামেরার সুপিরিয়র ইনফ্রি একসাথে করা হয়। অ্যাবলেশনের কমপ্লিকেশন 5-10% মেজর কমপ্লিকেশন, তোমার টেম্পোনা ডেভেলপ করতে পারছে, আমাদের একটা পেশেন্টের টেম্পোনা ডেভেলপ করছিল, আমরা সাকসেসফুলি ম্যানেজ দিস, এবং কিছু টিআই বা স্ট্রোক ডেভেলপ করতে পারে এবং কিছু পেশেন্টের মারাও যেতে পারে। ইসোফেজিয়াল ফিস্টুলা ইজ এ মেজর কমপ্লিকেশন বিকজ ইট ইজ লাইভ জাস্ট ইন ফ্রন্ট অফ দি ইসোফেগাস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং, যদি কোনো কারো প্রশ্ন থাকে করতে পারো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শেয়ারিং কি স্টপ করবো না, তোমার প্রশ্ন করবা, কারো কোনো প্রশ্ন কোয়ারি থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার, স্যার রিটেনে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে স্যার? রিটেনে ডাইরেক্ট কোনো প্রশ্ন দেবে না, বুঝলে? ডাইরেক্ট প্রশ্ন দেবে না, যে কোনো একটা কেসের সাথে দিয়ে দিতে পারে, বুঝলে? হ্যাঁ দিলে তোমাদের যদি সব জানা থাকে তোমাদেরকে ডিটেইলস, তোমাকে হাউ টু ম্যানেজ, ম্যানেজ দিতে গেলে তোমাকে তো তোমাকে পেশেন্টকে অ্যাপ্রোচ যেটা বললাম, তোমাকে পেশেন্টের সিমটম, তারপর তোমার ইনভেস্টিগেশন, হাউ টু ডায়াগনোস, হাউ টু ম্যানেজ, সব জানা থাকলে তুমি যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবে কেন সেই অ্যাঙ্গেল থেকে উত্তর দিতে পারবা। ডাইরেক্ট এখন সারা প্রশ্ন দেয় না এগুলো, কারণ তোমাদেরকে মেনলি এগুলো লং কেস, শর্ট কেস এগুলো থাকে বাল্বের সাথে, আর মেনলি ইসিজি দিয়ে প্রশ্ন শুরু হয় মেনলি, বুঝলে? সারা ইসিজি দেবে, ইসিজি দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে এবং ভালো ডেপথে চলে যাবে, এবং সে তোমাকে চলে যাবে, তোমাকে অ্যান্টিকোগুলেশন চলে যাবে। অ্যান্টিকোগুলেশন সাথে এখন খুব প্রিয়, এখন করোনা শুরু হয়েছে, এটা অ্যান্টিকোগুলেশন তো বুঝতো, এটা নিয়ে একজন সাথে এখন সবার মাথার মধ্যে কিন্তু আছে, এবং ডিটেলস তোমার এই অ্যান্টিকোগুলেশন মেনলি এটাই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মেজর রিস্ক তো তোমার লো স্ট্রোক, একটা পাশে স্ট্রোক হলে পরে এর মতো বার্ডেন যাদের হয়েছে ফ্যামিলিতে তারা বুঝতে পারো যে এর বার্ডেন। যেকোনো বান্ডেল ব্লক হতে পারে, রাইট বান্ডেল অর্থাৎ লেফট বান্ডেল অ্যাভারেন্স হতে পারে, দিস ইজ মেইনলি অ্যাভারেন্স আর নাথিং এলস। যেখানে যাবা এটা নিয়ে এখন তোমার লো একটা মোটামুটি কি বলবো, এখন তো আলাদা বই আছে, এরপর আলাদা বই আসছো এই পেশেন্টগুলোকে তোমার আলটিমেটলি ডিটেক্ট হয়, এই জন্য এগুলো অ্যান্টিকোগুলেশন লাগবে লাগবে না, তোমাদের যদি জিজ্ঞেস করে তাহলে মোস্ট অফ দিন দেখা যায় আসলে অ্যান্টিকোগুলেশনের রোল নাই, যদি কিছু কিছু স্টাডিতে বলা আছে যদি এটা লাস্টিং মোর দেন 5 আওয়ার্স সেই ক্ষেত্রে অ্যান্টিকোগুলেশন দেওয়া যেতে পারে, এতটুকু জানলেই হবে।
আর সিলিপে আপনি আছে মোস্ট কমন কজ অবস্ট্রাকটিভ সিলিপে নট সেন্টার অবস্ট্রাকটিভ সিলিপে আপনি আছে মানে এফ ডেভেলপ করে সেই অবস্ট্রাকটিভ সিলিপে আপনি ওবেসিটি এগুলো কমাইতে হবে এবং বাইপ্যাপ মেশিন নিলে আপনার সিপ্যাপ কন্টিনিউয়াস পজিটিভ ইয়ারে প্রেসার যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে পেশেন্টের এফ টা অনেক সময় ডিক্রিজ হয়ে যায় এই পেশেন্টের অ্যান্টিকোগুলেশন তেমন কোনো চার্জ বা স্কোর দিয়ে যদি লাগে লাগবে আদারওয়াইজ দেয়ার ইজ নো ইন্ডিকেশন অফ অ্যান্টিকোগুলেশন এই নতুন যেগুলো তথ্য যেগুলো সেগুলো তোমাদেরকে দিলাম জি স্যার থ্যাংক ইউ স্যার আর কারো কোনো প্রশ্ন থাকলে আছে প্রশ্ন কোনো স্যার মনে হয় না স্যার তাহলে শেষ করি স্যার আচ্ছা তোমরা বললে আমি স্টপ করে দিতে পারি জি স্যার তাহলে স্যার শেষ করেন স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা ভালো থাকেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম